আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন নিঃসন্দেহে অনেক অনেক ভালো আছেন তো অনেকদিন পর পর আপনার উপস্থিত হইলাম একটা চমৎকার একটা কনসেপ্ট নিয়ে একটা আইডিয়া নিয়ে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে চাই স্বাধীনভাবে কিছু করতে চাই উদ্যোক্তা হতে চাই আসলে উদ্যোক্তা হতে গেলে আমাদের কতটুকু সাহস প্রয়োজন কতটা পুঁজি প্রয়োজন কীভাবে আমরা উদ্যোক্তা হতে পারি অনেক কিছু বিষয় নিয়ে আজকে আমি আপনার সাথে উপস্থিত হয়েছি তো ভিডিওটি শেষ অবধি পর্যন্ত দেখার চেষ্টা করবেন এই জন্যেই যে শেষ পর্যন্ত না দেখলে হয়তো বা কিছুই বুঝতে পারবেন না বন্ধুরা অনেকে আমাকে রিকোয়েস্ট করে থাকে যে আরও ব্যাটার ব্যাটার কিছু পরামর্শ দেওয়ার জন্য সেই জন্যই আজকে আপনি আপনাদের সাথে উপস্থিত হয়েছি যে বন্ধুরা আমরা উদ্যোক্তা হতে চাই জীবনকে পরিবর্তন করতে চাই স্বাধীনভাবে বাঁচতে চাই কারো অধীনে থাকতে চাই না পরাধীনতা আমরা মানতে পারি না আজকে সারা বাংলাদেশের সারা বিশ্বের যে কঠিন মহামারী চলছে করোনার এই করোনাকালীন সময়ে আমরা অনেকে স্তব্ধ হয়ে গেছি অনেকে নিঃস্ব হয়ে গেছি অনেকেই পথে বসে গেছে আর অনেকেই অনেক চমৎকারভাবে জীবনযাপন করছে শুধু থাকতে হবে মাথায় শুধু বুদ্ধি থাকতে হবে কঠিন একটা সিদ্ধান্ত থাকতে হবে উদ্যোক্তা হওয়ার কিছু মানসিকতা তো বন্ধুরা আজকে আমি সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব আমরা কেন উদ্যোক্তা হব কীভাবে আমার জীবনকে পরিবর্তন করতে পারব সেই বিষয়টি নিয়ে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আমি খুবই খুশি হব উদ্যোক্তা হতে হলে বেশ কয়েকটি বিষয় মাথা রেখে উদ্যোক্তা হওয়ার জন্য এগিয়ে যেতে হয় প্রথম বিষয় হচ্ছে কীভাবে উদ্যোক্তা হব এবং তার কিছু একজাম্পল যেমন উদ্যোক্তা হওয়ার জন্য আপনার বেশি পুঁজি লাগবে না শুধু সাহস উদ্যোক্তা হওয়ার জন্য মানে এন্টারপ্রিনারশিপ হওয়ার জন্য যেমন আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলে আমার উদ্যোক্তা হই আপনি সবচেয়ে খুললে খুশি হবেন যে যারা উদ্যোক্তা যারা ইয়াং এন্টারপ্রেনারশিপ নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন করে তাদেরকে লোন দেওয়া হয় আপনি করতে পারেন একটা মুরগি খামার দিতে পারেন একটা রেস্টুরেন্ট দিতে দিতে পারেন একটা আইটি ফার্ম দিতে পারেন একটা এক্সটোর বিজনেস স্বাধীনভাবে আপনি ক্যাটারিং হাউস দিতে পারেন অনেকগুলি বিজনেস আছে স্বরূপ আজকে দেখেন আজাদ প্রোডাক্টসের মালিক আজাদ সাহ আমি অনেকবার শুনেছি উনি যখন ডিগ্রি পাস করেন চাকরি চলে ঘুরতেছিলেন হন্য হয়ে কোথাও চাকরি পাচ্ছিলেন না সেই নাকি রাস্তায় রাস্তায় বিউ কার্ড বিক্রি করতো এক টাকা দামে বিউ কার্ড আজকে সে আদার সাপ বিউ কার্ড বিক্রি করে উদ্যোক্তা হয়ে আজকে কিন্তু বাংলাদেশের সেরা ইন্ডাস্ট্রিয়ালের মধ্যে একজন শুরু করেছিল হয়তো এক টাকার বিউ কার্ড দিয়ে আজকে হয়তো শত শত কোটি টাকার মালিক মাইন্ডেড আপনি যমুনা ফিউচার পার্কের যমুনা গ্রুপ যদি উনি পৃথিবী থেকে চলে গেছেন বাউল সাহ উনি উদ্যোক্তা হয়েছিলেন ছোটো ব্যবসা করে করে এরপরে জমিতে চলে আসে উদ্যোক্তা সাহস থাকতে হবে আজকে দেখেন হাজার হাজার কোটি টাকার মালিক আপনি হয়তো কত কিছুদিন আগে শুনেছেন বরিশালের এক ব্যক্তি মাত্র এক হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করে আছে হাজার কোটি টাকার মালিক সে অকবটে বলে অনেকে দেখবেন ছোট্ট ব্যবসা থেকে শুরু করে হয়তো দুই হাজার পাঁচ হাজার টাকা পুঁজি দিয়ে শুরু করে আজকে হাজার হাজার কোটি শত শত কোটি টাকার মালিক আজকে বিশ্বের শ্রেষ্ঠ ধনী ব্যক্তি ইলন মাছ সে বিল বিলগেসকে ওভারটেক করেছে জ্যা ব্যারোজকে ওভারটেক করেছে সে বিশ্বের শ্রেষ্ঠ ধনী ব্যক্তি ইলন মাছ তার যদি জীবন এটা শোনেন তাহলে বুঝতে পারবেন চিন্তা করেন আপনি আলিবাবা কোম্পানির প্রতিষ্ঠাতা চিন্তা করেন সে কতটা বার ব্যর্থ হয়েছে হওয়ার পর সে বন্ধুরা আজকে সে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী ব্যক্তির কাতারে চলে আসছে আলিবাবা কোন দেশে নেই আলিবাবার প্রোডাক্ট তার ইতিহাসগুলি একটু পড়ার চেষ্টা করবেন দেখতে আলী আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাকমা কত কষ্ট করেছে সে উনত্রিশবার চাকরি ইন্টারভিউ দিতে গেছিলো চাকরি তার হয়নি সে বলেছে যদি সেই দিন আমার চাকরিটা হয়ে যেত তাহলে আজকে আমি বিশ্বের শ্রেষ্ঠ ধনীদের ব্যক্তিদের কাতারে আসতে পারতাম না সে বইয়ের গহনা বিক্রি করে কাজ শুরু করেছিল তার ভো তাকে অনুপ্রেরণা জুগিয়েছে সাহস জুগিয়েছে আজকে দেখেন বিশ্বের শ্রেষ্ঠ ধনী ব্যক্তির মধ্যে একজন আমরা উদ্যোক্তা হতে চাই কিভাবে হবো শুধু সিদ্ধান্ত নেন যে কাজটি করতে চান সেই কাজ সম্বন্ধে একটি অভিজ্ঞতা অর্জন করে দ্বিতীয়ত উদ্যোক্তা হওয়ার জন্য কী করণীয় উদ্যোক্তা হওয়ার জন্য করণীয় একটাই শুধু সাহস থাকতে হবে পুঁজিমাত্র অল্প হাজার আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে ব্যবসায় নামবেন হয়তো খেতে পারেন আবার আপনি অল্প পুঁজিতে নামছেন অনেক সাইন করতে পারেন প্রথমে ডিসাইড করেন আমি কোন ব্যবসাটি শুরু করব। কোথায় শুরু করব কিভাবে শুরু করব। প্লেসটা কী সেটা নির্ধারণ করেন যদি আপনি রেস্টুরেন্ট ব্যবসা দেন তাহলে অবশ্যই আপনি রেস্টুরেন্টের ব্যবসা শিখতে হবে যেতে হবে সেই মালিকের কাছে যে ব্যবসা সবচেয়ে ভালো করতেছে সেই মালিকের কাছে পরামর্শ করতে হবে যদিও উনি আপনাকে ভয় দেখাবে কারণ উনি চায় না যে উনার প্রতিদ্বন্দ্বী আপনি হন কিন্তু আপনাকে শিখতে হবে যদি আপনি ওয়ার্কশপ দিতে চান তাহলে ওয়ার্কশপের মালিক যান এক থেকে দেড় মাস দুই মাস সময় কাটান প্রয়োজনে চাকরি করেন আপনার পরিচয় গোপন রেখে কাজটা শিখেন না শিখে উদ্যোক্তা হওয়া যাবে না আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে তাহলে লাগবে কি সাহস আর পুঁজি মাত্র অল্প থাক লাগবে একটা ভালো একটা পজিশন একটা লোকেশন আপনাকে কেউ সাহস দিবে না জীবন যদি আপনাকে এগিয়ে যেতে হবে কারণ জীবনটা তো আপনার যদি একবার হেরে যান সব আপনাকে কিক মারবে লাথি মারবে ফেলে দিবে কেউ আপনাকে টেনে তুলতে চাবে না জীবনটা অনেক সুন্দর এই সুন্দর জীবনে যদি কিছু করতে চাই কিছু পেতে চাই তাহলে আমার আমাকে অবশ্যই স্বাধীনভাবে কিছু করার মানসিকতা থাকতে হবে তাই বলে কি সবাই পারবে না অনেকে চাকরি করবে করুক না আমি একটু ব্যতিক্রম হই না সেই ব্যক্তি সফল যে ব্যতিক্রম কিছু করে বা করার চেষ্টা করে করার একটা ডায়লগ উদ্যোক্তা হতে কি পরিমাণ টাকা লাগবে থার্ড কোয়েশ্চেন কি পরিমাণ টাকা লাগবে উদ্যোক্তা হতে কোনো টাকা লাগে না পুঁজি অল্প লাগে যেমন প্রথমে লাগে আপনার যে কাজটা শুরু করে সেই কাজের সম্বন্ধে আপনার অভিজ্ঞতা টাকা বেশি লাগে না হয়তো কত টাকা লাগতে পারে এক দুই লাখ তিন লাখ চার লাখ হ্যাঁ শুরু করেন কোনো সমস্যা নেই দেখবেন আপনি যখন ভালো কিছু করছেন সে আপনাকে টাকা দিবি আর যখন খারাপ কিছু করছেন তখন আপনাকে আপনি ধারে কাছেও যাবে না টাকা তো দূরের কথা দিস ইজ রিয়েলিটি বাস্তবতা অনেক কঠিন টাকা ডিপেন্ড করবে আপনার কোন ব্যবসা শুরু করতে চাই আপনি ক্যাটারিং হাউস করলে কি অনেক টাকা লাগবে না হয়তো পনেরো বিশ হাজার টাকা আপনি যদি ওয়ান টাইম ক্লাস সাপ্লাই দেন লাগবে হয়তো দশ থেকে পনেরো হাজার টাকা আপনি যদি ছোট একটা কফি হাউস দেন লাগবে হয়তো এক থেকে দেড় লাখ টাকা আপনি যদি একটা মিল বা ওয়ার্কশপের দোকান দেন সে তো হয়তো চার থেকে পাঁচ লাখ টাকা শুরু করতে অল্প দিয়ে কখনো বেশি দিয়ে না প্রথমে যদি ফুটানি করেন তাহলে কিন্তু হবে না আপনার সবচেয়ে সমস্যা এই জায়গায় পড়ি প্রথমে এমন ফুটানি করি ফুটানির ছোটে হ্যাঁ একটা কথা হচ্ছে গ্রাম বাংলায় বলে অনেকেই বলে বাথপ্যানে পায়েস খায় সাইকেল দিয়ে বাথরুমে যা দেখিস হ্যাঁ এটি সবচেয়ে বড়ো কথা ফুটানি করা যাবে না কঠিন কষ্ট করতে হবে কঠিন শ্রম দিতে হবে কঠিন পরিশ্রম করতে মাথার গাম পায়ে ফেলে আপনাকে পরিশ্রমের সামনে দিক যেতে হবে আজকে হয়তো বা আমি আপনাদের সামনে বুঝতে হয়েছি অনেকে প্রশ্ন করতে পারেন আপনি কি আমি ইনশাল্লাহ একজন সফল উদ্যোক্তা সফল একজন ব্যবসায়ী আমার চারটি ব্যবসা চলে ইনশাআল্লাহ মতে আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার লন্ডন মেট্রোপলিটিন ইউনিভার্সিটি পড়ালেখা করেছি বাট আমি একটা আইটি ফার্ম দিয়েছি ইনশাআল্লাহ একটা রিয়েল এস্টেট কোম্পানির মালিক একটা খামারের মালিক আমি একজন ইউটিউবার আমি একজন অনলাইন আমার বিজনেস আছে তা আমি কেন বলতেছি আমি বলতে চাচ্ছি যে হ্যাঁ আমি কষ্ট করেছি অনেক কষ্ট করেছি অনেক শ্রম দিয়েছি আপনি বিলিভ করতে পারবেন না রাতে ঘুম বেশি দরবিদায় আমি খাটে মোটা তুষক দিতাম না পাতলা তুষক দিতাম আমার পরিচয় হয়তো আপনি অনেকেই অনেকভাবে জেনেছেন আমি চেষ্টা করি আপনাকে সাহস জোগানোর জন্য আমি গ্রামের বাড়িতে মনির মাদুরির মধ্যে একটা বাড়ি করেছি খামার করেছি বাট আমি আপনাকে বলতে চাই এই জন্যে যা আপনি সাহস নেন জীবনতে একটাই পাঁচ দিন কত হয়তো সত্তর আশি নব্বই এই করোনাকালীন সময় অনেকেই অকালে প্রাণ হারাচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করুন জীবন একটাই এই জীবনে ভালো কিছু করতে হলে আপনাকে কিছু করতে হবে সুতরাং টাকা কোনো ফ্যাক্ট না ডিপেন্ড করে আপনি কোন বিজনেসটা করবেন সেই বিজনেসের উপরে অভিজ্ঞতার প্রয়োজন আছে কি না আমি বলবো অবশ্যই প্রয়োজন আছে কারণ অভিজ্ঞতা ছাড়া কখনই আপনার ব্যবসা হবে না আগে শিখুন তারপরে করুন না শিখে ব্যবসা করতে যাবেন না কখনই না হতে পারে আপনার পুঁজি দুই কোটি টাকা ফ্যাক্ট ফ্যাক্ট হচ্ছে এমন ভুল সিদ্ধান্তে দুই কোটি টাকা একদিনে চলে যেতে পারে ডিপেন্ডস অন ইউর বিজনেস ডিপেন্স অন ইউর মেন্টালিটি ডিপেন্ডস অন ইউর এক্সপিরিয়েন্স বিকজ অফ ইউ লাইফ ইস ইউর জয়স ইউর আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন আমার পুঁজি কম কোনো সমস্যা নাই শুরু করেন আল্লাহ বর্ষা কোনো সমস্যা নেই অল্প পুঁজি থেকে আপনি দেখবেন অনেক টাকার মালিক হয়ে গেছেন যেমন আজাদ প্রোডাক্টস হয়েছে যমুনা ফিউচার পার্কের যমুনা গ্রুপের মালিক বাগল সব হয়েছে অনেক এক্সাম্পল আছে হয়েছে চেনার সেই আলিবাবা কোম্পানির জ্যাক হয়েছে ইলন মার্কস তার জন্ম কোথায় পলা কলো কোথায় শুরু করলো কতবার জীবনে ব্যর্থ হয়েছে ব্যর্থতার ইতিহাস শুনলে আপনি তাস্কি লেগে যাবেন অভিজ্ঞতার প্রয়োজন অবশ্যই আছে অভিজ্ঞতা তারা কখনো ব্যবসা নামতে যাবেন না কোনো প্রকার ইক্স আছে কি না ব্যবসা মানে তো রিক্স কারণ যখন কেউ ক্রিকেটের ছক্কা মারে তখন রিক্স নিয়ে মারে রিক্স না নিলে না সিক্স হয় না সত্যি কথা ব্যবসা মানেই রিক্স তবে হ্যাঁ কত রিক্স কী রিক্স কী এমন রিক্স যদি পুঁজি হয় পঞ্চাশ হাজার হয় বিশ হাজার তিরিশ হাজার টাকা কারণ আপনি তো অভিজ্ঞতা অর্জন করেছেন দুই থেকে তিন মাস চার মাস পাঁচ মাস একটা জায়গায় কাজ করেছেন শিখেছেন দেখেছেন অভিজ্ঞতা নিয়েছেন হ্যাঁ আপস অ্যান্ড ডাউন উত্থান থাকতেই পারে রিক্স থাকতে পারে থ্রেট থাকতে পারে ঝুঁকি থাকতে পারে কোনো সমস্যা নেই সেগুলো মাথায় নিয়ে নামতে হবে কারণ আপনি ক্রিকেট খেলতে চান না আপনি ব্যাট ভালো ব্যাটসম্যান হতে চান আপনি সাক্ষা মারবেন না চার মারবেন না তাহলে তো হবে না বাউন্ডারি পার করবে না তাহলে তো হবে না শুধু এক খেলবেন এভাবে জীবন কাটাবেন কি টেস্ট ম্যাচ নো জীবন তো অল্প আপনাকে খেলতে হবে টি টেন টি টোয়েন্টি টেন টি টোয়েন্টি খেলার মানুষকে সামনে যান এই অল্প সময়তে কিছু করতে হবে যদি মরে যায় তাহলে শুধু ভিন্ন কথা হ্যাঁ মরবো থেকে করবো না বাঁচলে আবার খাবো কি মরে যাবো সেই চিন্তা করে করব না সেই দিকে চেয়াল করলে হবে না আমাদের এগিয়ে যেতে হবে এগিয়ে যেতে হবে যা করার এই বসে করতে হবে যা ঘটনা এই ঘটনা এই বসে করতে হবে সময় গেলে সাধন হয় না সময়ের এক পুরো সময়ের দশ তার মানে রিক্স নিয়েই মাথায় নামতে হবে তবে এই বিজনেসে কোনো রিক্স নাই কারণ যে কোনো ব্যবসা করতে গেলে আমি যে কথাগুলি বলতেছি আমার কথা মতো একটু আমি অনেক স্টাডি করেছি বিশ্বের অনেকগুলি দেশে গিয়েছি একাধিকবার করে ট্রেনিং করানোর জন্য করার জন্য অনেক বেশি গেছি বয়স হয়তো বা বেশি না কিন্তু অভিজ্ঞতা মধ্যে অনেক বেশি তো ব্যবসায় নামেন সাহসিকতা অর্জন করেন জীবন সুন্দর হবেই হবে তার মানে হচ্ছে যে আমরা ভালো কিছু করতে চাই জীবনকে সুন্দর করতে চাই আমাকে সামনে রিস্ক আসবে কোনো রিস্ক আমরা রিক্স মনে করবো নো রিস্ক নো গেইন এনি প্রবলেম নো প্রবলেম মাথায় রাখতে হবে মোর প্রবলেম মোর অপরচুনিটি যত সমস্যা তত সুযোগ মাইন্ডে আমরা রিক্স নিতে রাজি অবশ্যই রাজি কি বন্ধুরা অবশ্যই রিক্স নেব জীবন একটাই এই জীবনে আপনাকে দাঁড় হতেই হবে যদি সফল হতে চাই তাহলে আমাকে রিক্স নিতেই হবে তার মানে হচ্ছে কি আমাদেরকে মাথায় রেখে সামনে যেতে হবে জীবনে কি সত্যি পরিবর্তন হবে আমি বলবো ইনশাল্লাহ আল্লাহর অশিষ্ট মতে আপনার জীবন অবশ্যই পরিবর্তন হবে যদি আমি সেই মানসিকতা সেই মনোভাব সেই দৃষ্টিভঙ্গি নিয়ে সামনে একা যাই কারণ একজন দার্শনিক বলে গেছে অনেক মুরব্বীরা বলে গেছেন অনেক জ্ঞানীর বলে গেছেন চেঞ্জের অ্যাটিচিউড চেঞ্জ চেঞ্জের লাইফস্টাইল তার মানে ফার্স্ট দৃষ্টিভঙ্গি প্রধান জীবন সত্যি বদলে যাবে আমরা ইন্টারপ্রেনারশিপ হবো ইয়াং ইন্টারপ্রেনারশিপ উদ্যোক্তা হব জীবনকে সুন্দর করব আমি গ্রামে যাব একটা মুরগির খামার দেবো গরু খামার ব্যতিক্রম হতে পারে আমি কৃষি কাজ করব ওকে ফাইন ব্যতিক্রম মডেল কৃষি সবাই যা করে আমি তা করব না একটু ব্যতিক্রম আমি একটা ফার্মেসি দেব মডেল ফার্মেসি এবং যে ফার্মেসিতে সবাই ওষুধ পাবে এভাবে কাজটা করতে হবে জীবন সত্যি পরিবর্তন হয়ে যাবে সুখে শান্তি থাকার জন্য আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে আমরা যদি না থাকি মা কেন্দ্রে সকাল হবে আমাদের জেগে উঠতে হবে তো বন্ধুরা আমরা উদ্যোক্তা হতে চাই উদ্যোক্তা হব সাহস নিয়ে মাঠে নামব ভালো কিছু করবেন যদি কোনো সমস্যা পারেন ইনশাআল্লাহ আমাকে ফোন করবেন আমি আপনার পাশে আছি সাহস যোগিদি যোগাবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস এবং লাইক আমাকে উপকৃত করেন আবারও দেখাবো ইনশাআল্লাহ ভালো কিছু আইডিয়া নিয়ে الله بيجازاكم على السلام عليكم